السلام عليكم. السلام عليكم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. صدق الله العظيم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه صلى الله على صلى الله عليه. শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক, বিরাদারানে ইসলাম, বিরাদারানে আহলে সুন্নাত, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। যে মহান মালিক আমাদেরকে
عيد ميلاد النبي صلى الله عليه وسلم ماشر مسلمان شابتهيك ادر دين جمع بار پاک کلام شریفر درسگاہ ای مدرسان دوش بچھو پورتی حضرت حیدر شاہ رحمت اللہ علیہ حفظیہ مدرسان دوی دن بیپی ای بارشیک واز محفلے امدر کی آشار ایبان بوشار توفیق دیا چھن আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান আল্লাহর কালাম শরীফের দরসগান উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলে মোবারক চাঁদে মোবারক দিনে আমরা কিছুক্ষণ আগে উস্তাদুল মুহাদ্দিসিন হযরত মুহাদ্দিস সাহেব কিবলা দামাত বরকাতুহুমুল আলিয়া বুখারী শরীফের খতম শেষে দোয়া পরিচালনা করলেন সেই দোয়ায় আমরা শরীক হতে পেরেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান হাজরিন বুখারী শরীফের খতম করার পর অনেক মানুষ আল্লাহর অনেক বান্দাবান্দি অনেক কঠিন কঠিন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন বুখারী শরীফের ওসিলায় অনেক মানুষের অনেক নেক মকসুদ হাসিল হয়েছে আমরা এমন গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের পর্বে শরীক হতে পেরেছি নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করছি আজকের এই উপস্থিতি আজকের এই হাজিরি আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে যেন কবুল করেন সবাই বলি আমিন আর জোরে বলি আমিন হাজিরিন আসরের ওয়াক্ত নিকটবর্তী বেশি সময় কথা বলার সুযোগ নাই আর বেশি বলার যোগ্যতাও আমার নাই অত্যন্ত সংক্ষেপে আপনাদের খেদমতে দু একটি কথা উপস্থাপন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম তো আল্লাহ সিফতি অনেক নাম আছে কি নাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর অনেক সিফতি নাম আছে সেই নামগুলোর মধ্যে একটা পবিত্র নাম হচ্ছে আর রহমান আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করি শয়তান থেকে পানা চাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই তেলাওয়াত শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর জাতির নামের সাথে সাথে মেলানো যে সিফতি নাম সেটা হচ্ছে আর রহমান সূরা আল ফাতিহা তেলাওয়াত করা যখন শুরু করি তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি প্রথমে আল্লাহর জাতির নাম উল্লেখ করা আছে তার পাশাপাশি আর রহমান হাজিরিন আল্লাহ পাকের সিফতি নাম আর রহমান যেভাবে আছে আর রহিম ঠিক তেমনি ভাবে আছে রহমান এবং রহিম দুইটা নামের শব্দগত মূল শব্দ মূল যেটা শব্দ মূল একই দুইটার মধ্যে কোনো ব্যাসকম নাই শব্দমূল রহমানের শব্দমূল হচ্ছে রা হা মিম আবার রহিমের শব্দমূল হচ্ছে রা হা মিম সমান সমান কোনো ব্যাসকম নাই কিন্তু এই দুইটা নামের অর্থের মধ্যে কিছু পার্থক্য আছে পরিমাণগত কিছু পার্থক্য আছে আরবি ভাষার একটা নিয়ম কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাহানি কোন শব্দ গঠনে হরফ যদি বেশি ব্যবহার করা হয় তাহলে বেশি সংখ্যক হরফ যেই শব্দের মধ্যে ব্যবহার করা হয় সেই শব্দের অর্থের ব্যাপকতা থাকে বেশি রহিম শব্দের অর্থ দয়ালু রহমান শব্দের অর্থ দয়ালু
পরম করুণাময়। যে দয়ালু এই দুই জায়গায় অর্থের মধ্যে কিছু পার্থক্য, আর রহমান শব্দের মধ্যে হরফের সংখ্যা আর রহিমের চাইতে বেশি। রহিমের মধ্যে চারটা হরফ ব্যবহার করা হয়েছে এবং রহমানের মধ্যে পাঁচটা হরফ ব্যবহার করা হয়েছে। সুতরাং আরবি ভাষা বিজ্ঞানের নিয়ম মোয়াফেক রহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার যে ব্যক্তি দেখানো হয়েছে তার চাইতে তুলনামূলক রহমানের মধ্যে আল্লাহর দয়ার ব্যক্তি ব্যাপকতা বেশি। তাফসীরের উসুলে তাফসীরের নিয়ম অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম, যেই নাম যেখানে উল্লেখ করা আছে সেই নামের প্রাসঙ্গিক পাশাপাশি যে আলোচনা, সেই আলোচনার গুরুত্ব আল্লাহ পাকের সেই সিফাতি নামের মাধ্যমে বোঝানো হয়। রহমান শব্দের অর্থ পরম দয়ালু, পরম করুণাময়। এখানে আল্লাহ পাকের দয়ার ব্যাপকতা বোঝানো হয়েছে। এই সিফাতির নাম উল্লেখ করার সাথে সাথেই আল্লামাল কোরআন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লামাল কোরআন আর রহমান আল্লামাল কোরআন, পরম দয়ালু আল্লাহ সেই মহান সত্তা, যে মহান সত্তা আল্লামাল কোরআন, কোরআন শরীফ মানুষকে শিক্ষা দিয়েছেন। হাজিরিন, তাহলে এই কোরআন শরীফ, কোরআন শরীফের শিক্ষা লাভ করা, কোরআন শরীফের শিক্ষা দীক্ষা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া এক বিরাট বড় দয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা কোরআন শরীফ পেয়েছি, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পেরেছি, যারা কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ পেয়েছি, কোরআন শরীফ শিক্ষার সুযোগ পেয়েছি, আমাদের মনে রাখতে হবে এই সুযোগ পাওয়া, এই যোগ্যতা হাসিল করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া এক বিরাট বড় দয়া। অত্যন্ত সৌভাগ্যবান এই এলাকার মানুষ, যে এলাকার মানুষের দুয়ারের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শরীফের এই দরসগাহ প্রতিষ্ঠিত হয়ে একে একে দশটা বছর পূরণ করেছে সাফল্যের সাথে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অনেক হোফাজে কেরাম যারা এই প্রতিষ্ঠান থেকে ত্রিশ পারা কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করে হাফিজে কোরআন হয়ে সনদ দিয়ে পাগড়ি মাথায় নিয়ে সম্মাননা নিয়ে আজকে এই মাহফিল থেকে বিদায় নিয়েছেন, এরা কারা? এক একজন হাফিজে কোরআন তৈরি করতে পারলে এদের মর্যাদা কত? হাজিরিন, আমাদের দুনিয়ার হিসাবে একজন হাফিজে কোরআন সম্পর্কে যদি আমরা চিন্তা করি যে সিরিফ হাফিজে কোরআন, ওনার মধ্যে আর কোনো শিক্ষা দীক্ষা নাই, তিনি হাফিজে কোরআন, বাস এতটুকু। দুনিয়াবী দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এতটুকু চিন্তা করব যে হাফিজে কোরআন বড় কোনো মসজিদের ইমামতি করতে পারবেন না, ছোটখাটো মসজিদ হইলে ইমামতি কোনো মতে চালাইয়া যাইতে পারবেন, আর না হলে মুয়াজ্জিনি করতে হবে, খতমে তারাবি পড়াইবেন, মাঝে মাঝে খতমে ইউনুস এই দুরুদে নারিয়ার খতম ইত্যাদি খতম টতম পড়ে মোটামুটি জীবন যাপন করবেন। এটা হচ্ছে আমাদের কোরআন শরীফ সম্পর্কে ধারণা কম থাকার কারণে এবং চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে। কিন্তু একজন হাফিজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা কত, তার শান কত? দেখেন, সেই আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের খেদমতে আমি রাখতে চাই। আল্লাহ না করুন কোনো বাবা যদি কোনো কারণে দুনিয়ার কোনো জেলখানায় বন্দী হয়ে থাকেন, সেই জেলখানার থেকে তার সন্তান তার যোগ্যতা বলে বাবাকে ছাড়াই নিয়ে আসতে পারেন, এই সন্তানের উপর বাবা খুশি হবেন না বেজার হবেন? আওয়াজ দিয়ে বলেন, আমার কথা বোঝা যায় না? খুশি হবে। এই সন্তানের উপর বাবা খুশি হবেন না বেজার হবেন? খুশি হবে। এই সন্তানের প্রতি বাবার মনোভাবটা, মানসিকতাটা বড় থাকবে না ছোট্ট থাকবে? দুনিয়ার জেলখানার থেকে যেই সন্তান তার বাবাকে মুক্ত
সন্তানের প্রতি তার বাবার মনটা বড় থাকে তাহলে দেখেন হাফিজে কোরআন তিনি যেই বাবার সন্তান তার সিনার মধ্যে আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফ ধারণ করতে পেরেছেন সেই সন্তানের ক্ষমতা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কারা আল কোরআন ওয়াস্তাজহারাহু ওয়া আহালla হালালাহু ওয়া হারাম হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া হাদ ওয়া শাফাআহু ফি আসল মিন আহলিহি কুল্লুন কদ ওয়াজাবাত লাহু আন-নার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম হুজুর পরলোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান কারা আল কোরআন ওয়াস্তাজহারাহু যে ব্যক্তি কোরআনে পাক তেলাওয়াত করলেন হাদিসের ব্যাখ্যা মোতাবেক কোরআন শরীফের তেলাওয়াত করে হাফিজে কোরআন হইতে পারলেন আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু কোরআন শরীফের হালাল হারাম যিনি মেনে চললেন আদখালাহুল্লাহু জান্নাহ এই হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করায় দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় কিয়ামতের দিন একজন হাফিজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই অধিকার দিয়ে বলা হবে হাফিজ কোরআন রে তুমি আমার কালাম সিনার মধ্যে ধারণ করেছ এই কারণে তুমি তোমাকে জান্নাতবাসী করলাম তুমি একা যাবে কেন আমার কালাম শরীফের ইজ্জতে তোমাকে আমার ক্ষমতা দেওয়া হলো এবং যোগ্যতা দেওয়া হলো কি যোগ্যতা وشفعه في عشر من أهله كل قد وجبت له النار মানুষের আমলের হিসাব নিকাশ যখন হয়ে যাবে হিসাব নিকাশে যে সমস্ত মানুষ জাহান্নামে নির্ধারিত হয়ে যাবে জাহান্নামে দেওয়ার জন্য তাদেরকে কাঠার বন্দী করা হয়ে যাবে হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে হাফিজে কোরআন দে তুমি যাও জাহান্নামে দেওয়ার জন্য যে সমস্ত মানুষকে কাতার বন্দি করা হয়েছে তুমি যাও তুমি গিয়ে দেখো তোমার আপনজন কেউ যদি থাকে একজন নয় সেই জাহান্নামী লোকদের কাতার থেকে একে একে 10 জন মানুষকে তুমি বের করে নিয়ে আসো এবং তোমার সাথে করে জান্নাতে নিয়ে দাখিল হয়ে যাও হাফিজে কোরআন দে 10 জন মানুষের জন্য 10 জন জাহান্নামীর জন্য আল্লাহর দরবারে তুমি সুপারিশ করো আজকে তোমার সুপারিশের বদৌলতে তোমার শাফাতের বসিলায় 10 জন জাহান্নামে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে তাহলে আমরা কি বুঝলাম দুনিয়ার সন্তান যোগ্যতা দিয়া দুনিয়ার কয়েদখানার থেকে তার বাবাকে মুক্ত করতে পারলে এই ছেলে অনেক প্রশংসার দাবিদার হয়ে যায় হাজির আখেরাতের কয়েদখানা সেই জাহান্নাম চিরস্থায়ী সেই কয়েদখানার থেকে যেই সন্তান তার বাবা তার মা তার আপন জনকে মুক্ত করতে পারে তার মর্যাদা বেশি না দুনিয়ার সেই ছেলের মর্যাদা বেশি কোনটা দুনিয়ার কয়েদখানার থেকে যে বাবাকে মুক্ত করতে পারে তার মর্যাদা বেশি না জাহান্নাম থেকে 10 জন মানুষকে জাহান্নামীকে মুক্ত করায় নিয়ে আসতে পারে যেই ছেলের সুপারিশ সেই ছেলের মর্যাদা বেশি কোনটা কোনটা বেশি হাজিরেনে কেরাম একজন হাফিজে কোরআনের এত মর্যাদা আজকে এখানে হযরত হায়দার শাহ রহমাতুল্লাহ আলাইহি হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসায় এমন সন্তান তৈরি হবে একজন মা বাবার এমন সন্তান তৈরি করে দেওয়া হবে যেই সন্তান কিয়ামতের দিন যদি তার মা বাবা বিপদে পড়ে যায় সেই বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করতে পারে সুবহানাল্লাহ বলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠায় মাদ্রাসা পরিচালনায় যারা পরিশ্রম করেছেন যারা টাকা পয়সা ব্যয় করেছেন এবং আমাদের প্রবাসী যারা সেই প্রবাস জীবনে অনেক কষ্টার্জিত সেই টাকা থেকে একটা অংশ কোরআনে করিমের এই দরসগাহে দান করেছেন এবং করে যাচ্ছেন
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের এই দান এই কুরবানি এই ত্যাগ যেন কবুল করে এই দানকে এই ত্যাগকে আখিরাতের নাজাতের ওসিলা বানিয়ে দেন সবাই বলি আমিন আর জোরে বলি আমিন হাজেরিন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি একটা এতিমখানার প্রয়োজন প্রসঙ্গক্রমে আপনাদের খেদমতে আরজ করতে চাই হাফিজিয়া মাদ্রাসার জন্য আবাসিক ব্যবস্থা থাকা অপরিহার্য কারণ হাফিজি এখানে মুখস্থবিদ্যা ওইটা একদম লেগে থাকতে হয় সুতরাং সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পাঠদানের যে সময়সূচি থাকে এই দুই তিন চার ঘন্টার ভিতরে একজন ছেলে যা পড়াশোনা করে বাড়িতে যাওয়ার পরে চার ঘন্টা যদি আমরা ধরি ২৪ ঘন্টা থেকে বাকি আছে এখনো ২০ ঘন্টা এই ২০ ঘন্টার মধ্যে একটা ছেলে মানুষ তো দৌড়াদৌড়ি করবে এদিকে যাবে সেদিকে যাবে পড়াশোনার গুরুত্ব তার কাছে কম তার ছেলের মন অন্যদিকে পড়ার থেকে বাইরের যে জগৎ সেই জগতের দিকে টানতে থাকবে অভিভাবক যারা আছেন কতটা পরিবারের অভিভাবক আছেন তার ছেলেমেয়ের পড়াশোনার খবর রাখেন কতটা পরিবারের ছেলের বাবা মেয়ের বাবা সেই সকালবেলা দুজির জিকের অর্জনের তাগিদে ঘর থেকে বের হইলেন আর সেই ছেলেমেয়ের মা ঘর সংসারে কাজ নিয়ে ব্যস্ত ছেলেমেয়েরা পড়াশোনা কতটুকু করে যাচ্ছে এটা খোঁজ নেওয়ার সুযোগ কিন্তু অনেক অভিভাবকের কম থাকে তো মুখস্থবিদ্যা লেগে না থাকলে কিন্তু এটা হাসিল করা অনেক কঠিন হয়ে যায় সুতরাং হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ব্যবস্থা যদি থাকে তাহলে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে উস্তাদ যারা এখানে তো উস্তাদের জীবন জীবিকার অন্য কোনো ধান্দা নাই একটাই যে আমার এই ছেলেরা আমার ছাত্ররা পড়াশোনা ঠিকমতো করতেছে কিনা ওটাই তার পেশা খুব সহজে কোরআন শরীফ মুখস্থ করতে পারে এবং এদের এই পরিশ্রম কাজে লাগে এছাড়া অনাবাসিক যারা আছে সচেতন অত্যন্ত সচেতন অভিভাবক যদি থাকেন বলা যায় না সেই ছেলেরা খুব সহজে পড়তে পারে না হলে অনেক দেরি লাগে সাত বছর আট বছর নয় বছর দশ বছর পর যখন ত্রিশ পারা কুলাইতে পারে না তখন হঠাৎ করে কাট দেয় আর আমার দ্বারা হবে না তো সে কি হইল না কোনো কাজ কাজকর্ম শিখতে পারলো না ওইদিকে সীমানায় পৌঁছতে পারলো কিছুই হইল না সুতরাং হাফিজি আমাদের সাথে যেখানে আছে সেখানে আবাসিক ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্ব অত্যন্ত জরুরি আমরা শুনেছি এতিমখানা এখানে তৈরি করা হবে এতিমখানা তৈরি করা হবে এবং এই এতিমখানার এতিম ছেলেরা ২৪ ঘন্টা এখানে অবস্থান করবে পড়াশোনা করবে কোরআন শরীফ হিফজ করবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে দ্বীনি শিক্ষায় সে আলোকিত হবে হাজিরিন এতিম সন্তানদের সঠিকভাবে লালন পালন যারা করতে পারেন তাদেরকে সুশিক্ষায় যারা শিক্ষিত করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এতিমের লালনকারী সৌভাগ্যবান মানুষ যারা তাদের ব্যাপারে ইরশাদ করেছেন আনা ওয়া কাফিলুল ইয়তীম ফিল জান্নাতি কাআতাইন আল্লাহর হাবিব তার মধ্যমা এবং শাহাদত আঙ্গুলি মোবারক একসাথে উঁচু করে মিলাইয়া ধরে ইরশাদ করেছেন কোন ইয়তীমের লালন পালনকারী কোন ব্যক্তি কিয়ামতের দিন তার অবস্থান থাকবে কোথায় পরকালে তার ঠিকানা কোথায় হবে আনা ওয়া কাফিলুল ইয়তীম ফিল জান্নাতি কাআতাইন এই দুইটা আঙ্গুল একটা আরেকটার পাশাপাশি যেভাবে কাছাকাছি অবস্থান করে ঠিক এমনি ভাবে এতিমের লালনকারী এবং আমি নবী জান্নাতে পাশাপাশি অবস্থানে থাকব চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ তাহলে এতিমখানার পিছে যারা খরচ করবেন তাদের এই খরচ করার কোনো সার্থকতা আছে কি নাই বলেন সার্থকতা আছে কি নাই বলেন হাজিরিন ভালো মানুষ হইতে হলে
ইতিমের খেদমত করতে হয়, ইতিমের লালন করতে হয়। ভালো মানুষের সংজ্ঞা কি? ভালো মানুষ দামি সুট কোট পরা, মেড ইন ফ্রান্স পারফিউম গায়ে লাগানো, রুষ্ট পোলাও সবসময় খাওয়া দাওয়া করেন, ঘি ভাত খাওয়া দাওয়া করেন, এটা কি ভালো মানুষ? ভালো মানুষের সংজ্ঞায় এটা নয়। ভালো মানুষ কিভাবে হইতে হয়? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করেছেন, যে গুণ অর্জন করলেই একজন মানুষকে ভালো মানুষ বলা যাবে। তার মধ্যে একদল মানুষের কথা আমার নবীজি এরশাদ করেছেন, খায়রু বাইতুল মুসলিমিনা বাইতুন ফীহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি। মুসলমানের সেই ঘরটা উত্তম যেই ঘরের মধ্যে কোনো ইতিম আছে এবং সেই ইতিমের সাথে ভালো ব্যবহার করা হয়, উত্তম আচরণ করা হয়। মুসলমানের ঘর ভালো ঘর, এই ঘর বলতে ঘরের বাসিন্দা। মুসলমানের ঘর এর অর্থ হচ্ছে মুসলমান ঘরের বাসিন্দা, সেই মুসলমানেরাই ভালো। যেই মুসলমানেরা তাদের কাছে যদি এতিম থাকে সেই এতিমের সাথে সদ্ব্যবহার করে, এতিমের সাথে সদ্ব্যবহার করা এর ব্যাখ্যা অনেক ব্যাপক। আমি সংক্ষেপে বলতে চাই, এতিমকে সুশিক্ষায় শিক্ষিত করা, নিজের সন্তানকে যেভাবে স্নেহ করা হয় সমান সমান অথবা তার চাইতে বেশি একটা এতিমকে মহব্বত করা, তাকে আদর করা, যত্ন করা, ঠিক এইভাবে একটা এতিম সন্তানকে যারা লালন পালন করেন এরাই হচ্ছেন ভালো মানুষ। এরা কারা? ভালো মানুষ। তো আপনার ঘরে এতিম আপনি রাখবেন, সার্বক্ষণিক ভাবে তাকে যত্ন করে আপনি তদারকি করবেন, এটার সুযোগ অনেকটা কঠিন হয়ে যায়। সুতরাং এলাকাবাসী আপনারা খুব সহজেই এই সুযোগটা হাসিল করতে পারেন। একজন সৌভাগ্যবান ব্যক্তি বলতে পারেন যে হুজুর, একজন এতিমের মাসে যত খরচ লাগবে, তার খাওয়া দাওয়া, তার লেবাস, পোশাক, পড়াশোনার যত খরচ আমি বহন করব। যদি কোনো মানুষ এভাবে একজন এতিমের লালন পালন করার, এতিমখানায় একটা এতিম অবস্থান করবে, খাওয়া দাওয়া করবে, শিক্ষা দীক্ষা লাভ করবে, আদব আখলাক শিখবে, ইসলামের শিক্ষা, ইসলাম তামাদ্দুর সে শিখবে। এই একটা এতিমের লালনকারী যদি কেউ হইতে পারেন তাহলে আপনি দাবি করতে পারেন, রসুলের হাদিস যদি সত্য হয় তাহলে আপনি দাবি করতে পারেন যে আপনি একজন ভালো মানুষ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো মানুষ হিসেবে যেন কবুল করেন, এই আশা এবং এই দাবি আল্লাহর দরবারে আপনি রাখতে পারেন। এতিমখানা তৈরি করা হবে, এতিমের ঘর তৈরি করা হবে, এতিমের জন্য থাকা খাওয়া শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং বিল্ডিং তৈরির থেকে শুরু করে পরবর্তীকালে পরবর্তীতে এই এতিমখানার যত কার্যক্রম আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, আমি সামান্য সময় আপনাদেরকে বিরক্ত করব, সামান্য সময়, ঠিক চারটার সময় পবিত্র আসরের আজান হবে এবং আসরের জামাত আজানের পরে পরেই অনুষ্ঠিত হবে। আমি আপনাদের ক্ষেত্রে রাখবো এই 5-7 মিনিটের ভিতরেই। এই যে সুযোগ এই এলাকাবাসীর সামনে এসেছে, কেউ যদি সুযোগ গ্রহণ করতে চান এতিমখানায় এবং মাদ্রাসায় কিছু দান করতে, নগদ যদি আপনারা রাগ করেছেন আমি বলবো না, আর বলবো না, আমার কথা আমি উড্ড করলাম, আমার কথা আমি উড্ড করলাম, আর বলবো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, এই কোরআনে কারীম
500 টাকা দিলেন সবাই জোরে বলে মারহাবা নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত হযরত হায়দার শাহ হাফিজি আমাদের আশা আল্লাহ তোমার বান্দার এই সদকা কবুল ফরমাও সদকার সাহাবের হাদিয়া মধ্যে গানের আর ওয়াহেব পাকে পৌঁছে দাও আল্লাহ তোমার কালাম শরীফের ওসিলায় তার জিন্দা মুর্দা সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও সবাই বলি আমিন আরেক ভাই নগদ 500 টাকা দিলেন সবাই জোরে বলে মারহাবা আল্লাহ কবুল ফরমাও সাহাবের হাদিয়া মুর্দেকানের পাকে পৌঁছে দাও আল্লাহ সৎকার খাতিরে দিন দুনিয়া উজাড়া করে দাও সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন হাজি আব্দুল মান্নান সাহেব মাটিজুরা 2 বস্তা সিমেন্ট দান করবেন সবাই জোরে বলে মারহাবা আল্লাহ কবুল ফরমাও সৎকার সাহাবের হাদিয়া মুর্দেগানের আর ওয়াহে পাকে পৌঁছে দাও সৎকার খাতিরে রুজি রিজিকের মধ্যে খয়রের বরকত দাও সবাই বলে আমিন মুর্দেগানের জন্য দোয়া চেয়ে নগদ 100 টাকা আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ তোমার যে বান্দা তোমার যে বান্দী এই দরসগাহ খেদমতের মধ্যে শরীক হচ্ছেন তোমার কালাম শরীফের ইজ্জতে সকলের দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও দিন দুনিয়ার শান্তি আনায়েত ফরমাও সবাই বলি আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়তে হলে অন্তরে মহব্বত নিয়ে যদি পড়তে পারি তাহলে বিশ্বাস রাখতে পারবো আমরা যে এই দুরূদ শরীফের আওয়াজ আমার দয়াল নবীজি সেই রওদায়ে আথহার থেকে নিজ কান মোবারক দিয়ে শুনতে পারবেন আমাদেরকে চিনতে পারবেন আমাদেরকে দেখবেন সুতরাং আওয়াজ হবে মহব্বতের আওয়াজ আর মহব্বতের আওয়াজ কিন্তু সাইয়্যিদিনা مجسور کوئی نہیں شرم سارم اپنی دامن میں چھپا دینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا راہ جنت میں ہمیں جب روک لے کر روبیاں ساتھ اپنی امتوں کے لے بلا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلى آل سیدنا حضرین কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের দোয়া নিয়ে বিদায় হব যদি কেউ পারেন কেউ থাকে সিমেন্ট এক ব্যাগ দুই ব্যাগ পাঁচ ব্যাগ যার যেভাবে তৌফিক আছে এক ব্যাগ সিমেন্ট আজকেই যে দিতে হবে কালকেই যে দিতে হবে এমন তো নয় কাজ চলবে অনেক দিন লাগবে কেউ ইচ্ছা করলে তিন মাস ছয় মাসে এক ব্যাগ সিমেন্টের পয়সা জোগাড় করতে পারবেন এটা অনেক কঠিন কিছু না যদি ইচ্ছা থাকে সদিচ্ছা যদি থাকে আমার মনে হয় একজন একজন দিন মজুর মানুষও যদি থাকেন তাহলে তিন চার মাস পাঁচ মাস ছয় মাসের মধ্যে এক ব্যাগ সিমেন্টের দাম জোগাড় করা তার জন্যও সহজ হবে আসুন আমরা আমি আশা করবো আমার কেউ যেন বাদ না থাকি এই এতিমখানা তৈরি করা হবে এতিমখানার নির্মাণের খেদমতে আমরা সবাই যেন শরিক হই
জনাব হাজী আব্দুল আজিজ সাহেব দুই ব্যাগ সিমেন্ট দিবেন সবাই জোরে বলি মারহাবা আল্লাহ তোমার বান্দার সদকা কবুল ফরমাও সদকার ওয়াসিলা হায়াতের মধ্যে বরকত দাও মধ্যে গানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও সবাই বলি আমিন জি জনাব জনাব আজির উদ্দিন সাহেব কাসারি পাড়া এক ব্যাগ সিমেন্ট দিবেন সবাই জোরে বলি মারহাবা আল্লাহ কবুল ফরমাও সরকার খাতিরে মধ্যে গানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ মুরব্বি বাবার হায়াতের মধ্যে বরকত দাও সবাই বলি আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জি জনাব হাজী নিমার আলী সাহেব শিবদরা জি জনাব আরকান জনাব আরকান সাহেব এক ব্যাগ সিমেন্ট দিবেন সবাই জোরে বলি মারহাবা জমির হোসেন জনাব জমির হোসেন সাহেব নগদ 1000 টাকা সবাই জোরে বলি মারহাবা আল্লাহ কবুল ফরমাও জনাব মুহিব আলী সাহেব দুই ব্যাগ সিমেন্ট দিবেন সবাই জোরে বলি মারহাবা আল্লাহ কবুল ফরমাও সৎকার সাহেবের হাদিয়া মধ্যে গানের আরোহে পাকে পৌঁছায় দাও সবাই বলি আমিন জনাব মনিরুল ইসলাম সাহেব দুই ব্যাগ সিমেন্ট দিবেন সবাই জোরে বলি মারহাবা আল্লাহ কবুল ফরমাও সৎকার সাহেবের হাদিয়া মধ্যে গানের আরোহে পাকে পৌঁছায় দাও নোয়াগ্রামের জনাব জহির উদ্দিন সাহেব দুই ব্যাগ সিমেন্ট দেবেন সবাই জোরে বলি মারহাবা আল্লাহ কবুল ফরমাও সৎকার সাহেবের হাদিয়া মধ্যে গানের আরোহে পাকে পৌঁছায় দাও সবাই বলি আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দুধবক্সি জনাব হাফিজ নজমুল ইসলাম সাহেব দুই ব্যাগ সিমেন্ট দেবেন সবাই জোরে বলি মারহাবা আল্লাহ কবুল ফরমাও সৎকার সাহেবের হাদিয়া মধ্যে গানের রওহে পাকে পৌঁছে দাও আয় আল্লাহ তোমার কালাম শরীফের ইজ্জতে দানকারী সকল মানুষের মধ্যে গানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও সবাই বলি আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি হাজিরিন নগদ যা পারেন আল্লাহর নাম নিয়ে পকেটে হাত ঢোকান আজকে এক কাপ চা কম খাবেন এক কাপ চা কম খাবেন এক কাপ চায়ের দাম করে হলেও কমপক্ষে এক কাপ চায়ের দাম হইল দাসের বাজার রায়হান আহমদ সাহেব পাঁচ ব্যাগ সিমেন্ট দেবেন সবাই জোরে বলি মারহাবা আল্লাহ কবুল ফরমাও সরকার সাহেবের হাতিয়া মধ্যে গানের আহ পাকে পৌঁছায় দাও সৎকার খাতিরে তোমার বন্দার দিন দুনিয়া উজালা করে দাও সবাই বলি আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ছাত্র যারা ছাত্র ভাই কয়েকজন তিন চারজন হইলেই দুই তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে তিন চারজন মানুষ বেশি লাগবে না বাগেরটিল্লা জনাব মাওলানা শিহাবউদ্দিন সাহেব 1000 টাকা দেবেন সবাই জোরে বলে মারহাবা আল্লাহ কবুল ফরমাও নগদ যা পারে যেভাবে তৌফিক আছে আর যদি নাও থাকে
আজকের দিনের জন্য চায়ের যে বাজেট নিয়ে এসেছেন এক কাপ চা আপনি কম খাবেন এবং এক কাপ চায়ের দাম এই মাদ্রাসার ফান্ডে আপনি দান করবেন কোরআনে পাকের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক যেন আমরা প্রমাণ করতে পারি সবাই চেষ্টা করেন নগদ যা পারেন দেন নগদ যা পারেন দেন সাল্লাল্লাহ জি যিনি এসেছেন জনাব সাবুল মিয়া সাহেব মেয়ে মারা গিয়েছেন 1000 টাকা দেবেন সবাই জোরে বলে সৎকার খাতিরে তোমার বন্দর মেয়ের কবরটাকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ এই মেয়েকে তার মা বাবার নাজাতের ওসিলা হিসেবে তুমি কবুল ফরমাও সবাই বলে আমিন মুশাররফা বেগম কসবা এক ব্যাগ সিমেন্ট দিবেন সবাই জোরে বলে মারহাবা আল্লাহ কবুল ফরমাও জি নাম নাই আনা নামে আল্লাহর হাওলা আল্লাহ তোমার আর এক বন্ধ নগদ 100 টাকা দিলেন কবুল ফরমাও সৎকার সাহাবের হাতিয়া মধ্যে গানের আর ওয়াহে পাকে পৌঁছায় দাও সবাই বলে আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব মাথিউরা 2 ব্যাগ সিমেন্ট দেবেন সবাই জোরে বলে মারহাবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তোমার অনেক বন্ধু অনেক টাকা দান করলেন 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যে যেভাবে নগদ এবং যে যেভাবে সৎকার বরাদ করে যাচ্ছেন মেহরবানি করে তোমার কালাম শরীফের ইজ্জতে সকলের সৎকারগুলো কবুল ফরমাও সৎকার ওসিলায় দিন দুনিয়া উজাড়া করে দাও মধ্যে গানের কবরগুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও সবাই বলে আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين الله دوي دين بابي آئے جان شروع تک شیش پر جن تو قبول فرماؤ اے اللہ اے محفل جن نے جرا پوری شرم کر لیں جرا تقب و شدان کر لیں مہربانی کریں شکر رے کوشش قبول فرماؤ اللہ اے محفل وسیلہ نیا دیکھ کیا چاہیے اما در تمام زندگیر گناہ خطا معاف فرماؤ اللہ اما در زندہ مدہ ماں بابا کو تی رحم فرماؤ বিশেষ করে এই এলাকার তমাম মধ্যগানের কবরগুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আয়াল্লাহ হযরত হায়দার শাহ রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার তমাম জরুরিয়াত তোমার কুদরত থেকে পুরা করে দাও আয়াল্লাহ দিন বদিন এই প্রতিষ্ঠানের তরক্কি এনায়েত ফরমাও আল্লাহ এলাকাবাসী যারা তোমার কালাম শরীফের দরসগাহকে মহব্বত করেন আয়াল্লাহ মাদ্রাসার ওসিলায় এই এলাকার মধ্যে খয়ের আর বরকত জারি করে দাও আসমানি জমিনে আফাত মাসাহেব থেকে এই এলাকাকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ বিদেশের জমিনে আমাদের ভাই বিরাদর আত্মীয় স্বজন দ্বারা সহি সালামত রাখো হালাল রুজির তৌফিক দাও রুজির মধ্যে খয়রার বরকত এনায়েত ফরমাও পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে আরো বরকত দাও যারা কবরবাসী হয়ে গেছেন গরিক রহমত ফরমাও বিলখুসুস ভিক্ষা চাই মনিব মুর্শিদুল মুর্শিদিন হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজাত পূরণ ফরমাও আল্লাহ বাংলাদেশের প্রতি রহমতের নজর ফরমাও এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের গুনাহের কারণে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে কোনো জালিমের হাতে তুলে দিও না আল্লাহ মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
والحمد لله رب العالمين. آمين آمين آمين. لا إله إلا الله. আসসালামু আলাইকুম। السلام عليكم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، صدق الله العظيم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله، صلى الله على محمد، صلى الله عليه، صلى الله على محمد صلى الله عليه. শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক,
برادران اسلام برادران اهل سنت مهان الله پاک کے دربارے اشنکو شکریہ جے مهان مالک আমাদের কে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন জুমাবাদ পাঁচ কালাম শরীফের দরসগাহ এই মাদ্রাসার 10 বছর পূর্তি হযরত হায়দার শাহ রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা দুই দিন ব্যাপী এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান আল্লাহর কালাম শরীফের দরসগাহ উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলে মোবারক চাঁদে মোবারক দিনে আমরা কিছুক্ষণ আগে উস্তাদুল মুহাদ্দিসিন হযরত মুহাদ্দিস সাহেব কিবলা দামাত বরকাতুহুমুল আলিয়া বুখারী শরীফের খতম শেষে দোয়া পরিচালনা করলেন সেই দোয়ায় আমরা শরীক হতে পেরেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান হাজরিন বুখারী শরীফের খতম করার পর অনেক মানুষ আল্লাহর অনেক বান্দাবান্দি অনেক কঠিন কঠিন সমস্যার থেকে মুক্তি পেয়েছেন বুখারী শরীফের ওসিলায় অনেক মানুষের অনেক নেক মকসুদ হাসিল হয়েছে আমরা এমন গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের পর্বে শরীক হতে পেরেছি নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করছি আজকের এই উপস্থিতি আজকের এই হাজিরি আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে যেন কবুল করেন সবাই বলি আমিন আর জোরে বলি আমিন হাজিরিন আসরের ওয়াক্ত নিকটবর্তী বেশি সময় কথা বলার সুযোগ নাই আর বেশি বলার যোগ্যতাও আমার নাই অত্যন্ত সংক্ষেপে আপনাদের খেদমতে দু একটি কথা উপস্থাপন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম তো আল্লাহ সিফতি অনেক নাম আছে কি নাই ولله الاسماء الحسنى الله সুন্দর সুন্দর অনেক সিফতি নাম আছে সেই নামগুলোর মধ্যে একটা পবিত্র নাম হচ্ছে আর রহমান আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করি শয়তান থেকে পানা চাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই তেলাওয়াত শুরু করি بسم الله الرحمن الرحيم الله ذاتي نامের সাথে সাথে মেলানো যে সিফতি নাম সেটা হচ্ছে আর রহমান সূরা আল ফাতিহা তেলাওয়াত কোরআন যখন শুরু করি তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি প্রথমে আল্লাহর জাতির নাম উল্লেখ করা আছে তার পাশাপাশি আর রহমান হাজিরিন আল্লাহ পাকের সিফতি নাম আর রহমান যেভাবে আছে আর রহিম ঠিক তেমনি ভাবে আছে রহমান এবং রহিম দুইটা নামের শব্দগত মূল শব্দ মূল যেটা শব্দ মূল একই দুইটার মধ্যে কোনো ব্যাসকম নাই শব্দ মূল রহমানের শব্দ মূল হচ্ছে রা হা মিম আবার রহিমের শব্দ মূল হচ্ছে রা হা মিম সমান সমান কোনো ব্যাসকম নাই কিন্তু এই দুইটা নামের অর্থের মধ্যে কিছু পার্থক্য আছে পরিমাণগত কিছু পার্থক্য আছে আরবি ভাষার একটা নিয়ম কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাহানি কোন শব্দ গঠনে
হরফ যদি বেশি ব্যবহার করা হয় তাহলে বেশি সংখ্যক হরফ যেই শব্দের মধ্যে ব্যবহার করা হয় সেই শব্দের অর্থের ব্যাপকতা থাকে বেশি। রহিম শব্দের অর্থ দয়ালু, রহমান শব্দের অর্থ দয়ালু, পরম করুণাময়। যে দয়ালু এই দুই জায়গায় অর্থের মধ্যে কিছু পার্থক্য, আর রহমান শব্দের মধ্যে হরফের সংখ্যা আর রহিমের চাইতে বেশি। রহিমের মধ্যে চারটা হরফ ব্যবহার করা হয়েছে এবং রহমানের মধ্যে পাঁচটা হরফ ব্যবহার করা হয়েছে। সুতরাং আরবি ভাষা বিজ্ঞানের নিয়ম মোয়াফেক রহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার যে ব্যক্তি দেখানো হয়েছে তার চাইতে তুলনামূলক রহমানের মধ্যে আল্লাহর দয়ার ব্যক্তি ব্যাপকতা বেশি। তাফসীরের উসুলে তাফসীরের নিয়ম অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম, যেই নাম যেখানে উল্লেখ করা আছে সেই নামের প্রাসঙ্গিক পাশাপাশি যে আলোচনা সেই আলোচনার গুরুত্ব আল্লাহ পাকের সেই সিফাতি নামের মাধ্যমে বোঝানো হয়। রহমান শব্দের অর্থ পরম দয়ালু, পরম করুণাময়। এখানে আল্লাহ পাকের দয়ার ব্যাপকতা বোঝানো হয়েছে। এই সিফাতির নাম উল্লেখ করার সাথে সাথেই আল্লামাল কোরআন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন, পরম দয়ালু আল্লাহ সেই মহান সত্তা, যে মহান সত্তা আল্লামাল কোরআন, কোরআন শরীফ মানুষকে শিক্ষা দিয়েছেন। হাজিরিন, তাহলে এই কোরআন শরীফ, কোরআন শরীফের শিক্ষা লাভ করা, কোরআন শরীফের শিক্ষা দীক্ষা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া এক বিরাট বড় দয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা কোরআন শরীফ পেয়েছি, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পেরেছি, যারা কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ পেয়েছি, কোরআন শরীফ শিক্ষার সুযোগ পেয়েছি, আমাদের মনে রাখতে হবে এই সুযোগ পাওয়া, এই যোগ্যতা হাসিল করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া এক বিরাট বড় দয়া। অত্যন্ত সৌভাগ্যবান এই এলাকার মানুষ, যে এলাকার মানুষের দুয়ারের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শরীফের এই দরসগাহ প্রতিষ্ঠিত হয়ে একে একে দশটা বছর পূরণ করেছে সাফল্যের সাথে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অনেক হুফাজে কেরাম যারা এই প্রতিষ্ঠান থেকে ত্রিশ পারা কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করে হাফিজে কোরআন হয়ে সনদ দিয়ে পাগড়ি মাথায় নিয়ে সম্মাননা নিয়ে আজকে এই মাহফিল থেকে বিদায় নিয়েছেন। এরা কারা? এক একজন হাফিজে কোরআন তৈরি করতে পারলে এদের মর্যাদা কত? হাজিরিন, আমাদের দুনিয়ার হিসাবে একজন হাফিজে কোরআন সম্পর্কে যদি আমরা চিন্তা করি যে সিরিফ হাফিজে কোরআন, ওনার মধ্যে আর কোনো শিক্ষা দীক্ষা নাই, তিনি হাফিজে কোরআন বাস, এতটুকু। দুনিয়াবী দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এতটুকু চিন্তা করব যে হাফিজে কোরআন বড় কোনো মসজিদের ইমামতি করতে পারবেন না, ছোটখাটো মসজিদ হইলে ইমামতি কোনো মতে চালাইয়ে যাইতে পারবেন, আর না হলে মুয়াজ্জিনি করতে হবে, খতমে তারাবি পড়াইবেন, মাঝে মাঝে খতমে ইউনুস এই দুরুদে নারিয়ার খতম ইত্যাদি খতম টতম পড়ে মোটামুটি জীবন যাপন করবেন। এটা হচ্ছে আমাদের কোরআন শরীফ সম্পর্কে ধারণা কম থাকার কারণে এবং চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে। কিন্তু একজন হাফিজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা কত, তার শান কত, দেখেন। সেই আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের খেদমতে আমি রাখতে চাই। আল্লাহ না করুন কোনো বাবা যদি কোনো কারণে দুনিয়ার কোনো জেলখানায় বন্দী হয়ে থাকেন, সেই জেলখানার থেকে তার সন্তান তার যোগ্যতা বলে বাবাকে ছাড়াই নিয়ে আসতে পারেন, এই সন্তানের উপর বাবা খুশি হবেন না বেজার হবেন? আওয়াজ দিয়ে বলেন, আমার কথা বোঝা যায় না? খুশি হবে।
এই সন্তানের উপর বাবা খুশি হবেন না বেজার হবেন এই সন্তানের প্রতি বাবার মনোভাবটা মানসিকতাটা বড় থাকবে না ছোট থাকবে বড় থাকবে দুনিয়ার